শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া তথ্য। এবার সিবিআই নজরে বেশ কয়েকজন স্কুল এবং কলেজ শিক্ষক। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে মধ্যস্থতাকারীদের ভূমিকায় রয়েছেন কিছু শিক্ষকও, যারা বিভিন্ন স্কুল এবং কলেজে কর্মরত। এখনও পর্যন্ত মধ্যস্থতাকারী কর্মরত শিক্ষকদের যে তালিকা হয়েছে তাতে পাঁচজন কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত। একজনকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। স্কুল শিক্ষকও রয়েছেন চারজন। আরও সন্ধান মিলবে বলে মনে করছে সিবিআই। মন্ত্রী ও ভুয়ো চাকরিপ্রার্থীদের মধ্যে মধ্যস্থতা করেছেন এই শিক্ষকরা, এমনটাই সিবিআই সূত্রে খবর। উল্লেখ্য, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পেঁয়াজের খোসার মতো পরতে পরতে দুর্নীতি সামনে এসেছে বারবার। আর এই নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানদের ভূমিকা আগেই সামনে এসেছে। এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায়। নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত সে, এমনটাই অভিযোগ। এদিকে গরু পাচার মামলাতেও একটি ভুয়ো কোম্পানির সঙ্গে যোগ পাওয়া গিয়েছিল প্রসন্ন। এই ভুয়ো কোম্পানির নামেই গরু পাচার মামলার টাকা বিনিয়োগ হতো বলে সিবিআই সূত্রে খবর। এসএসসির পাশাপাশি কি গরু পাচারের টাকাও নিয়ন্ত্রণ করত প্রসন্ন, এমন প্রশ্ন উঠছে। প্রসন্ন রায় ছাড়া মিডলম্যান প্রদীপ সিংকেও গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাক্তন এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার সঙ্গে যোগাযোগ রাখত মিডলম্যান প্রদীপ সিং। এবার মধ্যস্থতাকারী হিসেবে শিক্ষকদের যুক্ত থাকার খবর সামনে আসায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরও এক লজ্জাজনক দিক সামনে এলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।